আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 4, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। আজ আমরা শিখব এ অধ্যায়টির প্রথম ভাগ, চাল, গম ও ডাল সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ চাল, গম ও ডাল। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের চাহিদা পূরণ এবং রপ্তানির জন্য বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষ চাষাবাদ এবং ফসল উৎপাদনের সাথে জড়িত। চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর দ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় 20% আসে কৃষি থেকে। এই পাঠে আমরা তিনটি প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানব, ধান, গম এবং ডাল। বন্ধুরা লক্ষ্য করো, আমরা জানি বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ এবং জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষি পণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির 20% কোথা থেকে আসে? এই কৃষি থেকেই শতকরা 20% আসে। এবং আজকের এই পাঠে আমরা কি কি সম্পর্কে জানব? আজকের এই পাঠে আমরা তিনটি খাদ্যশস্য সম্পর্কে জানব, তা হচ্ছে চাল, গম ও ডাল। প্রথমে আমরা কি সম্পর্কে জানব বলো তো? হ্যাঁ, প্রথমে আমরা জানব চাল সম্পর্কে। ধান, ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও অগভীর জলাভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই তিন ধরনের ধান চাষ হয়। বন্ধুরা লক্ষ্য করো, ভাত হচ্ছে বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। বলা হয়ে থাকে বাংলাদেশের মানুষ হচ্ছে মাছে ভাতে বাঙালি, এবং এই ধান আমাদের হচ্ছে প্রধান ফসল। এই ধান থেকেই মূলত চাল হয় এবং সেই চাল থেকেই ভাত হয়, যা আমরা খাদ্য হিসেবে খেয়ে থাকি। এবং বাংলাদেশের সব অঞ্চলে, সব জলবায়ু ও অগভীর জলাভূমি কি এই ধান চাষের উপযোগী? মূলত বাংলাদেশের সব অঞ্চলে ধান চাষ করা হয়ে থাকে। বাংলাদেশের প্রধান যে ধানগুলো রয়েছে তা হচ্ছে আউশ, আমন এবং বোরো। এই তিন ধরনের ধানই হচ্ছে বাংলাদেশে প্রধানত বেশি চাষ করা হয়। বন্ধুরা এবার আমরা জানব গম সম্পর্কে। আমরা জানব যে কোন অঞ্চলে গম চাষ করা হয়। গম, বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গম চাষের প্রসার ঘটছে। শীতকালে গমের চাষ করা হয়। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। বন্ধুরা লক্ষ্য করো, বর্তমানে কি হয়েছে, গমের তৈরি বিভিন্ন খাবারের চাহিদা বেড়েই চলেছে, এবং বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে মূলত গম উৎপাদন করা হয়ে থাকে এবং শীতকালে গমের চাষ করা হয়। এবং গমের চাহিদা যেহেতু দিন দিন বেড়েই চলেছে, যার ফলে গম চাষের প্রসার ঘটছে। এবার আমরা জানব ডাল সম্পর্কে। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, রাজশাহী, নওগাঁ, রংপুর এবং দিনাজপুর।
এই সকল অঞ্চলে কি হয়? এই সকল অঞ্চলে বেশি বেশি ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, বিভিন্ন ধরনের ডাল কি এখানে পাওয়া যায়? এই সকল অঞ্চলে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে এই অঞ্চলে ডালের চাষ বেশি হয়। চলো আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ডাল ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডাল চাষ হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। বন্ধুরা লক্ষ্য করো, ডাল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য এবং বিভিন্ন ধরনের ডালের মধ্যে রয়েছে মসুর, মটর, মুগ, মাসকলাই, যা আমরা দৈনন্দিন জীবনে দৈনন্দিনই খেয়ে থাকি। প্রতিনিয়তই আমরা এ সকল ডাল খেয়ে থাকি। এবং এই ডালগুলো কোথায় বেশি ভালো চাষ হয়? তা হচ্ছে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে এই সকল ডালের চাষ বেশি হয়। কিন্তু আমাদের দেশের চাহিদা, ডালের চাহিদা অনেক বেশি, তাই এই ডালের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকেও ডাল আমদানি করতে হয়। বন্ধুরা তাহলে আমরা জানতে পারলাম যে চাল, গম ও ডাল কোথায় হয় এবং এর এবং কি কি ধরনের ধান, গম এবং ডাল উৎপন্ন হয় এবং এটি কোথায় উৎপন্ন হয়, তাছাড়া এদের এই সকল শস্য দানার চাহিদা কেমন, সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবার আমরা কি করব? এবার আমরা এই অধ্যায়টির এই পাঠটির কিছু কাজ সম্পাদন করব। চলো প্রথম কাজটি দেখে নিই। ক এসো বলি। অর্থনীতি শব্দের অর্থ কি তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। কৃষিকাজ দ্রব্য সম্পর্কে যা জানো তা শ্রেণীতে আলোচনা করো। তুমি কোন কোন ফসল উৎপন্ন হতে দেখেছ? ফসল কোথায় বিক্রি করা হয়? কৃষিজাত কোন খাবার খেতে তুমি পছন্দ করো? বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে। অর্থনীতি শব্দের অর্থ বলতে তোমরা কি বোঝো? এ সম্পর্কে শিক্ষকের সহায়তা আলোচনা করবে যে অর্থনীতি মূলত কি এবং তোমাদের কৃষিজাত দ্রব্য সম্পর্কে তিনটি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে আমরা অর্থনীতি কি তা জেনে নিই। অর্থনীতি শব্দের অর্থ হচ্ছে সম্পদের উৎপত্তি, প্রয়োগ, প্রসার প্রভৃতি বিষয়ক শাস্ত্র বা অর্থবিদ্যা। অর্থনীতি শব্দটি ইংরেজি ইকোনমিক শব্দের প্রতিশব্দ। ইকোনমিক শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ গৃহস্থালি পরিচালনা। অর্থনীতি মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে। অর্থনীতি হচ্ছে গার্হস্থ্য বিষয়ক সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান। এরপর যেই তিনটি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো, কৃষিজাত দ্রব্য সম্পর্কে যা জানো তা শ্রেণীতে আলোচনা করো। প্রথম প্রশ্নটি হচ্ছে, তুমি কোন কোন ফসল উৎপন্ন হতে দেখেছ? বন্ধুরা তোমরা যে সকল ফসল উৎপন্ন হতে দেখেছ সে সম্পর্কে উল্লেখ করবে। মনে করো যে তোমার বাবা একজন কৃষক এবং তুমি হচ্ছে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হতে দেখেছ। এর মধ্যে রয়েছে ধান, গম, আলু, শসা, বেগুন, সিম, টমেটো, পটল, বিভিন্ন ধরনের শাকসবজি হতে পারে। তোমরা যে যে ধরনের ফসল উৎপন্ন হতে দেখেছ তা এখানে বর্ণনা করবে। অতঃপর ফসল কোথায় বিক্রি করা হয়? উৎপাদিত এসব ফসল স্থানীয় বাজারেই মূলত বিক্রি করা হয়। সর্বশেষ প্রশ্ন, কৃষিজাত কোন খাবার খেতে তুমি পছন্দ করো? বন্ধুরা তোমরা কৃষিজাত যে সকল খাবার খেতে পছন্দ করো তার একটি তালিকা তৈরি করবে। মনে করো যে রুটি খেতে পছন্দ করো অথবা যে কোনো ধরনের সালাদ খেতে পছন্দ করো। এভাবে তোমরা উল্লেখ করবে যে কৃষিজাত কোন খাবারটি খেতে তোমরা পছন্দ করো। এবার আমরা পরের কাজটি দেখে নিই। খ এসো লিখি। পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকে লেখো।
প্রথমে লক্ষ্য করো আমরা কিভাবে এটা খাই, এটা কোথায় উৎপাদিত হয়, অর্থাৎ ধান গম এবং ডাল এগুলোকে আমরা কিভাবে খাই এবং এগুলো কোথায় উৎপাদিত হয়, তোমাদের এই ছকে তা পূরণ করতে হবে। চলো প্রথমে দেখে নিই যা ধান আমরা কিভাবে খাই। ধান হচ্ছে আমরা ভাত হিসেবে খাই, গম হচ্ছে আটা হিসেবে আমরা খাই এবং ডাল ডাল হিসেবে আমরা খেয়ে থাকি। এবং এটি কোথায় উৎপাদিত হয়? ভাত উৎপাদিত হয় বাংলাদেশের প্রায় সব অঞ্চলে, গম উৎপাদিত হয় বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে এবং ডাল উৎপাদিত হয় বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে। তাহলে আমরা দেখে নিলাম যে এই তিনটি শস্য দানা আমরা কিভাবে খেয়ে থাকি এবং এটি কোথায় উৎপাদিত হয়। পরবর্তী কাজটি দেখে নিই, গ আরো কিছু করি। নিচের ছকে কয়েকটি শস্যের উৎপাদন ও আমদানির পরিমাণ লক্ষ মেট্রিক টন দেয়া আছে। ছকটি ভালোভাবে লক্ষ্য করো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়? বন্ধুরা, নিচের ছকটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে উৎপাদনের ক্ষেত্রে ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয়। দেখো ধানের পরিমাণ দেয়া আছে 3.4, কিন্তু গমের পরিমাণ এবং ডালের পরিমাণ হচ্ছে 0.1 ও 0.75। তাহলে আমরা দেখলাম যে ধানের উৎপাদন বেশি হয়। তাহলে আমরা কি লিখতে পারি যে ধানের উৎপাদন, ধান আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়, তাহলে ধানের উৎপাদন বেশি। এবার যদি আমরা আমদানিটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের যেহেতু প্রশ্ন করা হয়েছে যে কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে ধান হচ্ছে আমদানি করা হয় 0, গম 0.5 এবং ডাল হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পেলাম যে ডালের আমদানি সবচেয়ে বেশি হয়। তাহলে কি সবচেয়ে বেশি উৎপাদিত হয়? ধান, এবং সবচেয়ে বেশি আমদানি হয় ডাল। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই, ঘ যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি? বন্ধুরা দেখো এখানে চারটি অপশন দেওয়া আছে। প্রথমে হচ্ছে ক ধান, খ গম, গ ডাল এবং ঘ ভুট্টা। বলতো বন্ধুরা আমাদের প্রধান খাদ্যশস্যটি কি? হ্যাঁ, ক ধান। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম এই অধ্যায়টির প্রথম অংশ চাল, গম ও ডাল সম্পর্কে, এবং এই সকল শস্য দানা কোথায় উৎপাদন বেশি হয় এবং কোন শস্য দানা বেশি আমদানি করা হয়, কোন শস্য দানা বেশি উৎপাদিত হয় সকল বিষয় সম্পর্কে আজকের এই পাঠে আমরা জেনেছি এবং আমরা পাঠের কিছু কাজও সম্পাদন করেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।